যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে। বলেন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদার কে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মেয়ে ফেলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চোপ্রিয় মা বলেরা, এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আদম নিয়ে বসতে হবে, নির্অঙ্কার হয়ে বসতে হবে, জাস্ট মাটির নিচে বসে যান, কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন। পাঁচ জায়গায় কথা বলা যায় না মা, কয়টি জায়গায় বললাম? পাঁচ জায়গায় কথা বলা যায় না। বক্তব্য কিন্তু এখনো শুরু করেনি, শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি, পাঁচ জায়গায় কথা বলা যায় না। কয় জায়গায় বললাম? পাঁচ জায়গায়। এক নম্বর, সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। ওই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আজানের উত্তর দিবেন, না পারলেও আজানটাকে শুনবেন, ওই টাইমে কথা বলা যাবে না। দুই নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যখন কোরআন তেলাওয়াত করা হয়। বলুন না সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। তিন নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। তো সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে বলুন না আলহামদুলিল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে, যেই ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আপনারা আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাশরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাশরের দিনে আমার আপনার নবী যদি আপনাদের জন্য কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করবেন না। আপনার যদি ওই হাউসে কাউসারের পানি পান করতে চান, আপনার যদি আমার রসুল পাকের কাছ থেকে সুপারিশ পেতে চান, আপনারা যদি ওই মৃত্যু যন্ত্র থেকে বাঁচতে চান, আপনারা যদি ওই কঠিন যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো ভোলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো কখনো বলা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না,
যে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা?